Hi students, welcome back to another English teaching video on my YouTube channel. Aaj ami tomader porabo West Bengal Board of Secondary Education er class 5 er English textbook er lesson 1 ortat India Superpower in Cricket ei chapter ti. Chapter tir je title ortat je naam ti deya ache India Superpower in Cricket jodi etar bangla mane tomader boli tale hobe Bharat ক্রিকেটের এক সর্বশক্তিমান দল সুপার পাওয়ার মানে সর্বশক্তিমান বা খুব শক্তিশালী একটি দল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকম ইংলিশ রিলেটেড আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলো পড়া শুরু করার আগে দেখো এখানে কয়েকটা প্রশ্ন করেছে আমরা একটু সেগুলো পড়ে নি লেটস বিগিন এর পরে দেখো আছে হুইচ গেম ডু ইউ লাইক দ্য মোস্ট তুমি কোন খেলা সবথেকে বেশি ভালোবাসো যে খেলাটা তুমি সবথেকে বেশি ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করে জানিও লুক এট দ্য পিকচার এর নিচে দেখো একটা ছবি আছে আমি ছবিটা দেখাচ্ছি ক্যান ইউ গেস হু দিস প্লে পিপলস আর তুমি কি অনুমান করে বলতে পারবে যে এরা কারা দেখো নিচের দিকেই একটা ছবি আছে আমি তোমাদের একটু হিন্টস দিই পরবর্তীকালে আমরা এই চ্যাপ্টারে এই সম্বন্ধেই পড়ব তবু আমি কয়েক কথা তোমাদের বলে দিই এটা হচ্ছে 1983 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে যেটা ভারত জিতেছিল সেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের গ্রুপ ফটো এইখান থেকে দেখি তোমরা কজনকে চিনতে পারো তোমরা তো এদের কাউকেই চেনো না তোমরা জন্মাওনি তখন এনারা বিশ্বকাপ পেয়েছে তবুও বাড়ির বড়দের সাহায্য নিয়ে বা কোনোভাবে যদি তোমরা গেস করতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের কয়েকটা হিন্টস দিচ্ছি তোমরা এদের নাম শুনে থাকবে যারা ক্রিকেট খেলা নিয়ে একটু চর্চা করো তারা তো অবশ্যই শুনবে দেখো সামনের সারিতে যারা বসে আছে সেখান থেকে বলি তোমাদের স্ক্রিনের ডান দিক থেকে দেখো যারা বসে আছে দ্বিতীয় নম্বরে আছেন সুনীল গাভাস্কর এনার নাম তোমরা শুনেছ এখন কমেন্ট্রি করেন ধারাভাষ্যকার ক্রিকেট খেলায় এবং বাঁ দিক থেকে যে রয়েতে নিচের দিকে সব বসে আছেন সেইখানে দেখো তিন নম্বরে আছেন কপিল দেব অর্থাৎ যার নেতৃত্বে ভারত এই 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল তিন নম্বর প্রশ্ন আছে হু ইজ ইউর ফেভারিট ক্রিকেটার তোমার প্রিয় ক্রিকেটার কে সেটা এই সময়কারও হতে পারে আবার বর্তমান সময়েরও হতে পারে তোমার কে প্রিয় ক্রিকেটার সেটাও কমেন্ট করে আমাকে জানিও তো এই ছবিটা আমি তো তোমাদের কিছুটা বললাম এরপরে আমরা যত টেক্সটটা পড়ব তত আরও কিছু ডিটেলসে আমরা আলোচনা করব তো চলো আমরা চলে আসি পড়াতে এই পাতার নিচের দিকে দশ নম্বর পাতার নিচের দিক থেকে দেখো লেটস রিড এখান থেকে আমরা পড়াটা শুরু করব তো চলো আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে তোমাদের বাংলা মানে এবং ব্যাখ্যা পড়িয়ে দিচ্ছি তোমরা শোনো এবং পাশে একটা খাতা রাখতে পারো আননোন ওয়ার্ডের মিনিংগুলো আমি বলে দেবো সেগুলোও তোমরা লিখে নিতে পারো রাহুল ইজ ভেরি এক্সাইটেড টুডে এক্সাইটেড কথার অর্থ হচ্ছে উত্তেজিত রাহুল আজকে খুব উত্তেজিত রাহুল একটা ছোট ছেলে তোমাদের মতোই একটি ছেলে যে কিনা আজকে খুব উত্তেজিত তার কথা বলা হয়েছে কেন উত্তেজিত দেখো হি হ্যাজ জাস্ট ফিনিশড ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ হি হ্যাজ জাস্ট ফিনিশড সে সবেমাত্র শেষ করেছে কী শেষ করেছে ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ একটা ক্রিকেট ম্যাচ দেখা মানে একটা ক্রিকেট ম্যাচ দেখছিল যেটা সে সবেমাত্র দেখা শেষ করেছে মানে খেলাটা সবেমাত্র শেষ হয়েছে ইন হুইচ যেটাতে ইন্ডিয়া বিট ইংল্যান্ড ইন এ ক্লোজ ফিনিশ বিট মানে হারানো ভারত সেখানে ইংল্যান্ডকে হারিয়েছে মানে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড ক্রিকেট দলকে হারিয়েছে ইন এ ক্লোজ ফিনিশ ক্লোজ ফিনিশ কথার অর্থ হচ্ছে খুব একদম সামনাসামনি গিয়ে মানে একদম যেটাকে বলে নেল বাইটিং থ্রিলার মানে খুব কন্টেস্টের ম্যাচ হয়েছে হয়তো দেখবে একদম লাস্ট ওভারে গিয়ে খেলা শেষ হয়েছে এত বলে এত রান বাকি বা এরকম একটা কি দুটো উইকেট ফেলতে হবে এরকম একটা খুব চূড়ান্ত পর্যায়ে গিয়ে ভারত ইংল্যান্ডকে হারিয়েছে তো হারানোর পরে দেখো আনন্দে রাহুল কি বলছে ইন্ডিয়া ইজ ফাইনালি এ সুপার পাওয়ার ইন ক্রিকেট নাও ফাইনালি মানে অবশেষে বা শেষমেশ আর সুপার পাওয়ার আগে আমি আগেই তোমাদের বললাম হচ্ছে সর্বশক্তিমান বা খুব শক্তিশালী তাহলে রাহুল বলছে ভারত অবশেষে ক্রিকেটে এখন একটি সর্বশক্তিমান বা খুব শক্তিশালী একটি দল হি এক্সক্লেমড ইন গ্লি এক্সক্লেমড কথার অর্থ হচ্ছে চিৎকার করা আর গ্লি কথার অর্থ হচ্ছে আনন্দ সে আনন্দে চিৎকার করে বলল কি বলল যে ভারত বর্তমানে বা ভারত এই অবশেষে ক্রিকেটে একজন একটা সর্বশক্তিমান দল বা খুব শক্তিশালী একটি দল নেক্সট পেজে চলে যাও এটা শুনে তার বাবা কি বলছে দেখো রাহুলের বাবা হিজ ফাদার সেড তার বাবা বললেন দ্যাটস রাইট হ্যাঁ এটা ঠিক বাট অল দিস স্টার্টেড ওয়ে ব্যাক ইন 1983
স্টার্টেড মানে শুরু হয়েছিল, কিন্তু এই সব কিছুই শুরু হয়েছিল সেই 1983 সালে। তাহলে রাহুল আজকের দিনে বলছে যে ভারত অবশেষে একটি সর্বশক্তিমান দল ক্রিকেটে, কিন্তু বাবা শুনে বলছে হ্যাঁ তা সত্যি, কিন্তু এই সব কিছুই শুরু হয়েছিল সেই 1983 সালে, মানে আজ থেকে অনেক দিন পিছনে, অনেক আগে সেই তখন থেকে শুরু হয়েছিল। সর্বশক্তিমান তো একটি দল একদিনে হয়ে যায় না, তো এটার পিছনে অনেক ইতিহাস থাকে, অনেক লড়াই করে সেই সর্বশক্তিমানের পর্যায়ে আসতে হয়, তো সেটা শুরু হয়েছিল সেই 1983 সালে। মানে আজকের দিনে আমরা যখন পড়ছি, আজ থেকে প্রায় যদি 2021 সালে তো শেষই হয়ে গেল, 2022, তার মানে আজ থেকে প্রায় কত হচ্ছে 22 আর ওখানে 1983, ধরো ওখানে 17, মানে প্রায় 39 বছর আগের ঘটনা। হোয়েন ইন্ডিয়া বিট ওয়েস্ট ইন্ডিজ টু লিভ দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইম, যখন ভারত, বিট মানে তো আগেই বললাম হারানো, যখন ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল, টু লিফট দ্য, লিফট মানে তোলা, এবং হারিয়ে কি তুলেছিল, দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য ভারত বিশ্বকাপ তুলেছিল, মানে প্রথমবারের জন্য ভারত বিশ্বকাপ জিতেছিল। তাহলে সেই 1983 সাল যখন ভারত প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে, সেই তখন থেকেই এই সর্বশক্তিমান হওয়ার পথ চলা শুরু হয়েছে। দেখো নিচের দিকে চলে এসো, দেখো তোমরা ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছ, যেখানে হচ্ছে আমাদের ভারতীয় 1983 সালের তখনের যে ক্যাপ্টেন ছিলেন কপিল দেব, তিনি ওয়ার্ল্ড কাপটা তুলেছেন। এই ওয়ার্ল্ড কাপের সাথে বর্তমান ওয়ার্ল্ড কাপের অনেকটাই তফাৎ দেখতে পাবে, মানে এই ওয়ার্ল্ড কাপটা তখন অন্য নামে ছিল। 1983 সালে ভারত যে ওয়ার্ল্ড কাপ জিতেছিল এটাকে তখন বলা হয়তো প্রুডেন্সিয়াল কাপ। তো দেখো কাপটা অনেকটাই অন্যরকম, কিন্তু এটা বিশ্বকাপ, ভারত প্রথমবারের জন্য যেটা 1983 সালে জিতেছিল। এরপরে তোমরা সবাই হয়তো জানো, এটা শুনেছ যে ভারত 2011 সালে আবার একদিনের যে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট, একদিনের যে ক্রিকেট বিশ্বকাপ, সেটা আবার ভারত 2011 সালে জিতেছিল। রাহুলস ফাদার, রাহুলের বাবা, এ গ্রেট ক্রিকেট লাভার লাইক হিম, ক্রিকেট লাভার মানে ক্রিকেট প্রেমী, তার মতোই একজন ক্রিকেট প্রেমী। ক্রিকেট প্রেমী আমরা কম বেশি সবাই, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কতটা জানি না, আমি হয়তো তাদের মধ্যে অনেকে ক্রিকেট প্রেমী আছো, আমি তো প্রচণ্ড ক্রিকেট প্রেমী। যাই হোক, সেরকমই একজন রাহুলের বাবাও, সেও হচ্ছে বা তিনিও হচ্ছেন তার মতোই ক্রিকেট প্রেমী। হ্যান্ডেড হিম এ ইয়োলিস নিউজ পেপার কাটিং, হ্যান্ডেড, হ্যান্ডেড মানে দেওয়া বা তুলে দেওয়া, তার হাতে দিল, কি দিল, এ ইয়োলিস নিউজ পেপার কাটিং। ইয়োলিস কথার অর্থ হচ্ছে হলদেটে, মানে হলদে ভাব এসে গেছে তার, নিউজ পেপার কাটিং একটা খবরের কাগজের কাটা অংশ, তাহলে অনেক দিনকার পুরানো খবরের কাগজ সেই কাটা অংশটা রাখা ছিল যেটা হলদেটে হয়ে গেছে, সেইটা রাহুলের বাবা তার হাতে তুলে দিল। রাহুল বলছে হোয়াটস দিস, এটা কি, রাহুল আস্কড হিজ ফাদার, রাহুল তার বাবাকে জিজ্ঞাসা করল, তখন বাবা উত্তরে বলছে দিস ইজ ফ্রম এ নিউজ পেপার অফ 26 জুন 1983, এটা হচ্ছে 1983 সালের 26 জুনের একটা নিউজ পেপারের বা খবরের কাগজের অংশ। জাস্ট দ্য ডে আফটার ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক তার পরের দিন, জাস্ট দ্য ডে আফটার, ঠিক তার পরের দিন যেদিন ভারত প্রথমবারের জন্য ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল, অর্থাৎ ভারত যেদিন প্রথমবারের জন্য ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ঠিক তার পরের দিনের খবরের কাগজ হচ্ছে এটা, বা খবরের কাগজের একটা কাটা অংশ হচ্ছে এটা। হিজ ফাদার রিপ্লাইড উইথ এ স্মাইল, রিপ্লাইড মানে উত্তর দেয়া, তার বাবা উত্তর দিল একটা হাসির সাথে, স্মাইল মানে হাসি। আরও বাবা কি বলছে দেখো, রাহুলের বাবা, আই ওয়াজ ইন ক্লাস 7 দেন, আমি তখন সপ্তম শ্রেণীতে পড়তাম, ক্লাস 7 পড়তাম, অ্যান্ড আই হ্যাভ কেপ্ট ইট উইথ মি অল দিস ডেজ, কেপ্ট মানে রাখা, আর অল দিস ডেজ মানে এই দিনগুলিতে, মানে এই যে দীর্ঘ সময় কেটে গেছে সেই 1983 থেকে এতদিন কেটে গেছে, আমি এই দিনগুলোতে সেটাকে আমার কাছেই রেখে দিয়েছি, মানে স্মৃতিস্বরূপ, সেই যে 1983 সালে ভারত প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতেছিল, তার পরের দিন, সেদিনই তো খবরের কাগজে বেরোবে না, তার পরের দিন খবরের কাগজে সেই খবর ছবি সব ছেপেছিল, তো সেই অংশটুকু কেটে রাহুলের বাবা এতদিন ধরে যত্ন করে রেখে দিয়েছে। দেখো তোমাদের বলে রাখি, শুধু রাহুলের বাবার যুগে নয়, আমি যে যুগে বিলং করি, মানে আমিও যখন ছোটো ছিলাম তখনও তো এত এরকম তারা ফোন, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট ছিল না, তো আমরাও এরকম করতাম, আমি নিজে করেছি, যে খবরের কাগজে যখনই কোনো খেলোয়াড়দের ছবি বেরোতো সেটাকে কেটে আমরা বইয়ের মধ্যে রেখে দিতাম, তারপরে সেখান থেকে দেয়ালে ছবি মারতাম, আমার কাছেও অজস্র এরকম তারা কালেকশান ছিল। আমি নিজে মানে সচিন তেন্ডুলকারের মানে অন্ধ ভক্ত বলতে পারো, আমি ওন
ওনার ছবি দেখতে পেলেই কেটে আমিও নিজে রেখে দিতাম এরকম নিউজ পেপার কাটিং। তো যাই হোক, তারপরে কি হচ্ছে দেখো, রাহুলের বাবা রাহুলকে বলছে গো থ্রু ইট। গো থ্রু ইট মানে এটা পড়ো, থ্রু মানে মধ্যে দিয়ে, গো থ্রু ইট মানে এটার মধ্যে দিয়ে যাও। তো খবরের কাগজের মধ্যে দিয়ে যাও মানে কি, পুরো খবরের কাগজটাকে পড়ে দেখো, অ্যান্ড টেল মি হাউ ইউ ফিল অ্যাবাউট ইট, এবং আমাকে বলবে তুমি কীরকম অনুভব করলে। ফিল মানে অনুভব করা। হি অ্যাডেড, অ্যাডেড মানে যোগ করা, তিনি আরও যোগ করলে বললেন। তো আগে তো ওই কথাগুলো বলেছিল যে খবরের কাগজটা কবে কার, তো শেষে বললেন যে তুমি এটা পড়ে দেখো এবং কেমন অনুভূতি হয় আমাকে জানিও। আফটার ডিনার, ডিনার মানে তোমরা জানো রাতের খাবার, তাহলে রাতের খাবারের পরে রাহুল স্টার্টেড রিডিং দ্য ওল্ড ইওলিস পেপার কাটিং। রাহুল পড়া শুরু করলো কি, সেই ওল্ড পুরানো, ইওলিস তো আগেই বলেছি হলদেটে, আর পেপার কাটিং মানে হচ্ছে খবরের কাগজের ওই যে কাটা অংশটা সেটা। দেখো যেখানটা করে পেপার কাটিং লেখা আছে তার পাশটা করেই দেখো একটা লোকের ছবি দেওয়া আছে, একদম উপরের দিকে দেখো ফর্সা করে হালকা গোঁপ, যেটা ওনাকেও হয়তো তোমরা চিনতে পারবে, আমাদের সাম্প্রতিক ভারতের কোচ ছিলেন ভারতীয় ক্রিকেট দলে রবি শাস্ত্রী, এবং খুব সুন্দর কমেন্ট্রি করেন। এই রিসেন্ট কোচ পদ থেকে উনি সরে গেলেন এবং রাহুল দ্রাবিড় কোচ হলেন। নিচের জন্য নয়, তার উপরে যে জন আছে মানে পেপার কাটিং লেখাটার উপর দিকে যিনি আছেন ওটা রবি শাস্ত্রী। তারপরে চলে এসো পড়ায়। হি লার্ন দ্যাট অন 25 June 1983, লার্ন্ট মানে শিখেছিল, এখানে শিখেছিল না বলে তোমরা বলবে জেনেছিল, মানে খবরের কাগজটা পড়ে রাহুল জানতে পারলো। কি জানতে পারলো না, 1983 সালের 25শে জুন লর্ডস হচ্ছে ইংল্যান্ডের হচ্ছে একটা বিখ্যাত একদম ক্রিকেট খেলার মাঠ, যেটাকে হচ্ছে ক্রিকেটের মক্কাও বলা হয়। দেখো তারপরে পরিচয় দিয়েছে, দ্য ফেমাস ক্রিকেট গ্রাউন্ড ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেট মাঠ লর্ডস। এই লর্ডস, এই যে ক্রিকেট গ্রাউন্ড বা এই নামটার সাথেও তোমরা হয়তো কম বেশি অনেকেই পরিচিত। শেষ যে ক্রিকেট বিশ্বকাপ হলো, মানে আরও স্পেসিফিক করে বলি যে 50 ওভারের যে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ হলো, তার ফাইনালেও কিন্তু লর্ডসেই অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ফাইনালি মুখোমুখি হয়েছিল, তোমরা হয়তো খেলা দেখেও থাকবে, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। তো বিখ্যাত সব খেলা লর্ডসেই হয়। তো সেটাই বলছি, 1983 সালের 25শে জুন ইংল্যান্ডের এই বিখ্যাত ক্রিকেট মাঠ লর্ডস ওয়াজ ফুলি প্যাকড। ফুলি প্যাকড মানে একদম কানায় কানায় পূর্ণ, মানে পুরো ভর্তি হয়ে গিয়েছিলো, স্টেডিয়াম ভরে গিয়েছিলো ফর দ্য ফাইনাল শোডাউন। ফাইনাল শোডাউন মানে এই ফাইনাল খেলাটা দেখার জন্য। থাউজেন্ডস অফ পিপিল কেম টু ওয়াচ দ্য ম্যাচ, থাউজেন্ডস অফ পিপিল, থাউজেন্ডস অর্থাৎ হাজার হাজার লোক এই ম্যাচটা বা এই খেলাটা দেখার জন্য এসেছিলো। ওয়াচ মানে দেখার, ম্যাচ মানে তো তোমরা জানো খেলা। ইট ওয়াজ এ গ্র্যান্ড ইভেন্ট, এটা ছিল একটা বিশাল বড় আর কি ক্রিয়া উৎসব। ইভেন্ট মানে ঘটনা হয়, এখানে আর কি কোনো খেলার কথা বলা হয়েছে, এটা খেলার সূচি আর কি, এটা ছিল একটা বিশাল ক্রিয়াসূচি ইভেন্ট আফটার এ পিরিয়ড অফ 4 ইয়ার্স। পিরিয়ড হচ্ছে একটা সময়সীমাকে বলে, 4 বছর পরে। তো তোমরা জানো ক্রিকেট বিশ্বকাপও 4 বছর ছাড়া ছাড়া হয়, ফুটবল বিশ্বকাপও 4 বছর ছাড়া ছাড়া হয়, এখন টি-20 বিশ্বকাপ এসেছে, সেটা প্রথমে 2 বছর ছাড়া হচ্ছিল। তো যাই হোক, কিন্তু 50 ওভারের যে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ সেটা কিন্তু 4 বছর ছাড়া ছাড়াই হয়। ওই সেটাই বলছে, এটা ছিল একটা খুব বিশাল বড় ক্রিয়াসূচি, এ পিরিয়ড অফ 4 ইয়ার্স, 4 বছর পরের, সিন্স দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন 1979, 1979 সালে শেষ ওয়ার্ল্ড কাপ ফাইনালের পর থেকে। এখানে সিন্স কথার অর্থ হচ্ছে থেকে, অর্থাৎ শেষ যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল সেটা কত সালে হয়েছিল, 1979 সালে। তো 1979 সালের পরে, 4 বছর পরে, এটা ছিল একটা বিশাল বড় ক্রিয়াসূচি, ওই যে 1983। তোমাদের এখানে এই সম্বন্ধে আরও কিছু তথ্য দিয়ে রাখি, প্রথম ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়েছিল 1975 সালে, সেই প্রথম ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তার 4 বছর পরে এই যে বিশ্বকাপটার কথা বলা হয়েছে যে লাস্ট হয়েছিল 1979, সেটারও চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, এবং তার 4 বছর পরে 1983, তাতেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে উঠেছিল, কিন্তু ভারত সেখানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। মানে ওয়েস্ট ইন্ডিজ যদি 1979-র পরেও 83-তেও জিতত, তাহলে কিন্তু তারা বিশ্বকাপ জয়ের হ্যাট্রিক করে ফেলতো, কিন্তু ফাইনালে ভারত 1983 সালের ফাইনালে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল। এখানে এই পড়াটার পার্ট 1 শেষ হলো, আমরা এর পরের ভিডিওতে পার্ট 2 পড়বো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমি যে তথ্যগুলো জানতে চাইছি তোমরা ক্রিকেট সম্বন্ধে যা জানো আমাকে, যদি কোনো 1983 বিশ্বকাপ সম্বন্ধে তোমরা জানো না, বাড়ির বড়দের থেকে, বাবা জেঠু কাকাদের থেকে কোনো তথ্য পেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানিও।
আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হও এইরকম ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। আমি অ্যাক্টিভিটিগুলো এখন করাচ্ছি না, পুরো পড়াটা পড়ানো হয়ে গেলে একটা ভিডিওতে প্রত্যেকটা অ্যাক্টিভিটি একসাথে করিয়ে দেবো। আমরা এরপরে ইউনিট টু বা পার্ট টু পড়বো, যেখানে আমরা আরও জানবো যে সেই ফাইনাল খেলায় কী হয়েছিল। তো চলো আজকে এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।